গেল দশ বছরে রাজশাহী তিন আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের জমির পরিমাণ 2 বিঘা থেকে বেড়ে 72 বিঘা হয়েছে। সম্পদ বেড়েছে 35 গুণের বেশি। নির্বাচনী হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, রাজনীতি যখন ব্যবসায় পরিণত হয় তখন জনপ্রতিনিধিদের কাছ থেকে জনসেবা পাওয়া উপেক্ষিত হয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? 2014 সালে রাজশাহী তিন পবা মোহনপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আয়েন উদ্দিন। 2014 সালের নির্বাচনী হলফনামায় আয়েন উদ্দিন তার আয়ের মূল উৎস দেখান কৃষি ও ব্যবসা। তার বার্ষিক আয় ছিল 2,75,000 টাকা। 2 বিঘা জমি সহ মোট সম্পদ ছিল 11,20,000 টাকার। এর বাইরে ছিল 5 ভরি স্বর্ণ। 2023 সালে হলফনামায় আয়ের প্রধান উৎস হিসেবে উল্লেখ করেন মৎস্য ও কৃষিখাত। বার্ষিক আয় দাঁড়ায় 35,21,863 টাকা। 77 বিঘা জমি সহ সম্পদ বেড়ে দাঁড়ায় 3,99,82,071 টাকা। এর বাইরে আছে 20 ভরি স্বর্ণ। 10 বছরে 2 বিঘা জমি বেড়ে হয়েছে 77 বিঘা। সম্পদ বেড়েছে 35 গুণের বেশি। স্থানীয়রা বলছেন, ক্ষমতায় আসার আগে আয়েন উদ্দিনের উল্লেখযোগ্য সম্পদ না থাকলেও গেল 2 মেয়াদে ক্ষমতায় থেকে তিনি অনেক সম্পদের মালিক হয়েছেন। এই এলাকার বহুত মৎস্য চাষি আছে, জেলে আছে, গ্রামের সাধারণ মানুষের মাছ মেরে খেত, 10 বছর থেকে কেউ নামতে পারে নাই। এমপি হওয়ার পর এগুলা করেছে সব কিছু, আগে না, এগুলা আগে সব ধানি জমি ছিল, ধান হইতো, জনগণের ধান চাষ করে খাইতো। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, রাজনীতিবিদরা যখন ব্যবসায়ীতে পরিণত হন তখন রাজনীতি তার মূল জায়গা থেকে সরে যায়, ব্যাহত হয় জনপ্রতিনিধির মূল উদ্দেশ্য। যে তার যেহেতু এই দায় নাই যে জনগণের উপকার করতে হবে, জনগণের সমস্যা দেখতে হবে, সঙ্গত কারণেই সে রাজনীতিকে তার মুখ্য জায়গা হিসাবে বিবেচনা করে না। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থ গোষ্ঠীর অংশ হিসাবে সে প্রতিনিয়ত সেটাই ভাবে, ফলে জনগণ উপেক্ষিত হয়। এদিকে 2014 সালের হলফনামায় আয়েন উদ্দিনের স্ত্রীর নামে 20 ভরি স্বর্ণ ও 13,00,000 টাকার সম্পদ দেখানো হয়। 2023 সালে স্বর্ণর পরিমাণ একই থাকলেও সম্পদ বেড়ে দাঁড়ায় 1,14,46,947 টাকা। শিক্ষকতার পেশা থেকে তার বর্তমান বার্ষিক আয় 8,81,927 টাকা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।